এফআইআর এর নাম থাকা সত্ত্বেও কেন গ্রেফতার করা হচ্ছে না অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য নিখিল দাসকে? বামনগাছি কাণ্ডের পর প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা। শেষ পর্যন্ত চাপের মুখে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য নিখিল দাস, যদিও তাঁর দাবি তিনি ঘটনাস্থলেই ছিলেন না। আমার ভাগনা জড়িত আছে, আমি এসে দেখছি, স্পটে এসে দেখেছি আমার ভাগনা এখানে করছে। তারপর আমি ভাগনাকে আমি চত্বরপুর দিয়ে সরিয়ে নিয়ে এসেছি। সিপিএম পার্টির চক্রান্ত আমাকে ফাঁসানোর, ইলেকশনে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, যা পারেনি। এইবারও নেক্সট ইলেকশনের জন্য এরা ফাঁসানোর চেষ্টা করছে, ঠিক আছে। এই নিয়ে ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 11। ধৃত নিগৃহীতার দুই ভাই সহ 10 জনকে কড়া নিরাপত্তার মধ্যে সোমবার তোলা হয় বারাসত আদালতে। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। রবিবার বিকেলে বারাসতের বামনগাছি এলাকায় বিবাদে জড়িয়ে পড়ে দুপক্ষ। স্থানীয় এক তরুণী অভিযোগ করেন, বজসার মধ্যেই তৃণমূল পঞ্চায়েত সদস্য নিখিল দাসের উপস্থিতিতে তার ভাগ্নে সোমনাথ সর্দার তার শ্লীলতাহানি করেন। বাধা দিতে এসে ছুরিবিদ্ধ হন তরুণীর ভাই। দুপক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বারাসত থানায়। রাতেই অভিযোগকারিনীর দুই ভাই সহ দুপক্ষের 10 জনকে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, নিগৃহীতা তরুণীর দুই ভাইকে গ্রেফতার করলেও কেন গ্রেফতার করা হচ্ছে না তৃণমূল নেতা নিখিল দাসকে? শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে সন্ধ্যায় নিখিল দাসকে গ্রেফতার করে পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।